আমার প্রিয় বন্ধুরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত তোমরা প্রত্যেকেই জানো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস স্কুলে কিন্তু চালু হয়ে গেছে তাই তোমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করো তোমরা অলরেডি প্রত্যেকে জেনে গেছো তোমাদের কিন্তু এবারে আর স্কুলে গিয়ে অ্যানুয়াল পরীক্ষা দিতে হবে না তোমাদের পঞ্চাশ নম্বর অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত চল্লিশ নম্বরে কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে তার উপরই কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে তাহলে প্রশ্ন হচ্ছে এখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কবে স্কুল খুলবে কবে নতুন বইপত্র দেবে এই সমস্ত বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি কাজেই ভিড় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য আজকে এই ভিডিও থেকে পাবে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটাকে আমরা শুরু করি তোমরা অলরেডি প্রত্যেকেই যেন আমাদের রাজ্য বা আমাদের ভারতবর্ষত আমাদের দেশে করোনা পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেকটাই কম এবং পুরোপুরি প্রায় নিয়ন্ত্রণে চলে এসছে তাই তোমরা দেখতে পাচ্ছ মানুষ আগের মতো পেয়ে স্বাভাবিক ছন্দে কিন্তু কাজ কমে যাচ্ছে এবং অলরেডি তোমরা প্রত্যেকে যারা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলে দেওয়া হয়েছে তাই তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ো তোমাদের স্কুল কবে খুলবে এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল তো যেটুকুনি সূত্র থেকে জানা যাচ্ছে তোমাদের স্কুল কিন্তু অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত কিন্তু স্কুল খুলতে চলেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে এবং তোমরা এটা ভাবছ প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পর্যন্ত কবে স্কুল খুলবে দেখো সে বিষয়ে কিন্তু এখনও কোনো তথ্য আসেনি কিন্তু তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করো তোমরা কিন্তু অবশ্যই পরের বছর তোমার ক্লাস ফাইভে উঠছো তাই তোমাদেরও কিন্তু স্কুলে যেতে হবে তাই তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে তোমাদের স্কুল কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু স্কুলটা খুলে যাচ্ছে যদি পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে এবার তোমাদের এটা মাথায় রাখতে হবে যে নতুন ক্লাসে ওঠা মানেই কিন্তু নতুন বই পাওয়া তাহলে তোমরা নতুন বই কবে নতুন ক্লাসে উঠলে যেটুকুনি সূত্র থেকে জানা যাচ্ছে যে তোমরা জানুয়ারি মাসের সম্ভাব্য দু তারিখ সম্ভাব্য দু তারিখ বা তার কয়েকদিনের মধ্যেই তোমরা কিন্তু নতুন ক্লাসের বই কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে তাহলে এই হলো তোমাদের একদম পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাসের কথা এবারে তোমরা প্রত্যেকেই যেন বিগত প্রায় দু বছর ধরে তোমাদের কিন্তু পড়াশোনা অনেকটাই হয়নি ধরো সাপোজ তোমাদের কোনো একটি সাবজেক্ট সাপোজ ধরো আমি যদি গণিতের কথাই বলি যারা পঞ্চম শ্রেণীর গণিত ভালো করে শিখুনি তারা ষষ্ঠ শ্রেণীতে উঠে কিন্তু গণিতটা ঠিকঠাক করতে পারবে না এই জন্য তোমাদের কিন্তু আরও একটি কোর্স নিয়ে আসা হচ্ছে যারা হচ্ছে ব্রিজ কোর্স এই কোর্সটা কি এই কোর্সটা হচ্ছে বিগত দু বছর ধরে তোমাদের যে অধ্যায়গুলো ভালো করে পড়া হয়নি বা যে অধ্যায়ের সাথে পরের ক্লাসের পড়ার একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ ক্লাস ফাইভের অঙ্ক না করতে পারলে অর্থাৎ সিক্সের অঙ্ক করতে পারবে এরকম যে অধ্যায় রয়েছে এর ওপর একটি কিন্তু বই তৈরি করা হচ্ছে এবং সেই কোর্সটার নাম হচ্ছে ব্রিজ ক্রোস এবং ওই কোর্সটা কীভাবে পড়ানো হবে তোমাদের স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে ওদেরকে কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু ট্রেনিং দেওয়া হবে এই কোর্সের ব্যাপারে কীভাবে তোমাদের এই কোর্সটাকে পড়ানো হবে এবং তোমাদের যখন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে যখনই স্কুলটা খুলবে তখনই কিন্তু এই কোর্সটাকেও তোমাদের করাতে হবে অর্থাৎ স্কুলে তোমাদের শিক্ষক শিক্ষা কিন্তু করিয়ে দেবে তাই তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে কবে স্কুল খুলছো কবে তোমরা বই পাচ্ছ এবং তোমাদের ব্রিজ কোর্স কিন্তু করতে হবে এবারে তোমরা প্রত্যেকে যেন একদম প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের এবছরে কিন্তু আর অ্যানুয়াল পরীক্ষা দিতে হচ্ছে না কারণ পঞ্চাশ নম্বরের যে মডেল অ্যাকটিভি টাক্ক দেওয়া হয়েছে সেই অ্যাকটিভি টাক্কের যে প্রশ্ন উত্তর তোমরা ঘরে বসে সুন্দর করে তৈরি করে স্কুলে জমা দাও এবং জমা দেওয়ার পরেই তোমাদের কিন্তু একটা রেজাল্ট দেওয়া হবে কারণ এই পঞ্চাশ নম্বরের ওপরেই তোমাদের মূল্যায়ন করা হবে আর যদি কোনো উত্তর যদি না পাও তোমরা আমাকে সাথে অবশ্যই যোগাযোগ করো বা তোমরা প্রত্যেকে যেন যে আমার এই চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো তাই এতদিন ধরে তোমরা যারা মন খারাপ করছিলে একদম পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে দাদাদের স্কুল খুলে গেছে আমাদের কবে স্কুল খুলবে না এবারে সেই সময়টাও তোমাদের চলে এসে যে তোমরাও কিন্তু এবারে স্কুলে যেতে পারছ তাহলে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবে এবং যখনই তোমাদের কোনো অফিসিয়াল নোটিশ আসবে এই স্কুল খোলার ব্যাপারে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এই জন্য চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো